কম্পিউটার আবিষ্কার করা হয়েছে, এটার নাম ক্রে ওয়ান সুপার কম্পিউটার। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেসে জব করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য, সলিউশন করার জন্য এই ক্রে ওয়ান সুপার কম্পিউটার তারা ইউজ করে। বিজ্ঞানীরা হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটির সাথে ওই ক্রে ওয়ান সুপার কম্পিউটারের তুলনা করেছে। তারা তুলনা করে দেখেছে ক্রে ওয়ান সুপার কম্পিউটারের চেয়েও আমাদের ব্রেইন শতগুণ বেশি শক্তিশালী। আমাদের হেয়ারিং সিস্টেম নিয়ে যদি আপনি গবেষণা করেন অবাক হয়ে যান। এই যে কানের মধ্যে এখানে পেঁচানো দেখা যায়, এটা কি আল্লাহ এমনি এমনি দিছে? মা খালাকতা হাদা বাতালা, এমনি এমনি আল্লাহ কিচ্ছু দেয় নাই। এই পেঁচানো ডিজাইন না থাকলে আপনি শুনতে পেতেন না। আপনার কান দুইটা যদি কেটে কান কাটা রমজান করে দেয়, আপনি কোনো আওয়াজ শুনতে পাবেন না। এই কানের ডিজাইন গুলো, এই আঁকা বাঁকা পথ গুলো আল্লাহ তাআলা দিয়েছে। ইথারে ভেসে আসা সাউন্ড গুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ভেতরে ঢুকানোর জন্য কানের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে আউটার এয়ার, একটা হচ্ছে মিডল এয়ার, তারপরে হচ্ছে ইনার এয়ার, মাঝখানে এয়ার ড্রাম থাকে। এই আউটার এয়ার থেকে, মিডল এয়ার থেকে, তারপরে ইনার এয়ারে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে বাতাসে ভেসে আসা এই সাউন্ডের ওয়েভগুলো, এই তরঙ্গগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট করে ব্রেইনের হেয়ারিং নার্ভের কাছে পাঠিয়ে দেয়। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজগুলো হতে আসলে অনেক সময় লাগে, কিন্তু এক সেকেন্ডের মধ্যে আমি বলছি আর আপনারা সেকেন্ডে শুনছেন, চিল্লা এখন সুবহানাল্লাহ। আবার কান যেখানে রাখা দরকার আল্লাহ ওইখানে রাখলেন, চোখ দুইটা যেখানে দেয়া দরকার ওইখানে দিলেন, নাক যেখানে দেয়া দরকার ওইখানে, মুখ যেখানে দেয়া দরকার, এর চেয়ে সুন্দর করে কি আর তৈরি করা যেত? নাক এইখানে না রেখে অন্য জায়গায়, অন্য জায়গায় সেট করলে কি বেশি সুবিধা হতো? নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময়, খাবারটা বাসি না ভালো, এটা ঘ্রাণ নেওয়ার জন্য সব সময় খাবার পেছনে নিয়ে ধরা লাগতো, ঠিক কিনা? তার মানে নাক এই জায়গায় রাখাতে সুবিধা হয়েছে না? সুবহানাল্লাহ কইবেন না? কি সুন্দর মুখটা দিলেন, হ্যাঁ কি সুন্দর চোখ দিলেন। এই কান দিয়ে আমরা শুনি, দেখেন কানের সেটিংটা কত সুন্দর। ধরেন ফর অ্যান এক্সাম্পল, উদাহরণস্বরূপ এই কানটা আল্লাহ এইখানে না রেখে এই কান যদি আপনার এই বাম বগলের ভিতরে দিত, আর এই কান যদি আপনার এই বগলের নিচে দিত, তাহলে আজকে মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনার জন্য সবার এইভাবে বসে থাকা লাগত দেড় ঘন্টা। কারণ এইভাবে এখন যেভাবে আছেন, এইভাবে বসে থাকলে তো কান চাপা পড়ে যেত, কথা একটাও শোনা যেত না। সুবহানাল্লাহ কইবেন না? চোখের সেটিংটা কত সুন্দর। চোখ এইখানে না রেখে যদি মাত্র 2 ইঞ্চি উপরে এখানে দিত, সেজদা দিতে পারতেন? শীতকালে যে ফুটবল খেলেন হেড দিতে পারতেন? হেড দিতে গেলে বল চোখের মধ্যে লাগা চোখ শেষ। সুবহানাল্লাহ পড়েন, কি অসাধারণ অবকাঠামো। এই হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করলে মানুষ অবাক হয়ে যায়, দেহের ভেতরে কি সমস্ত যন্ত্রপাতি দিলেন, কিডনি দিলেন, গল ব্লাডার দিলেন, হার্ট দিলেন, লাং দিলেন, যেখানে যে অঙ্গটা রেখে দেওয়া দরকার ঠিক সেইভাবে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে? এতগুলো ডিজাইনের মালিক কে? 600 কোটি মানুষ যদি পৃথিবীতে থেকে থাকে, তাহলে 600 কোটি ডিজাইন লাগছে না ওনার? আরো কয়শো কোটি আসবে আমরা জানি, কয়শো কোটি ডিজাইন চলে গেছে জানি, একটা ডিজাইনের সাথে আর একটা ডিজাইনের মিল আছে? চিৎকার করে বলেন এই কারিগরটা কে? এজন্য আল্লাহ বলেন 4টা জিনিসের কসম কেটে তোমাদেরকে আমি যেটা বলবো শোনো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের আকৃতিটা, মানুষের চেহারাটা বড্ড সুন্দর করে তৈরি করেছি। এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, এর কোনো বাদিল নাই, কোনো বিকল্প নাই। চোখ যেমন হওয়া দরকার ঠিক তেমন। এই চোখ নিয়ে কত গবেষণা হয়েছে শুনলে অবাক হয়ে যাবে। মাত্র 2 মিলিমিটার ডাইমেনশন ছোট্ট আমাদের চোখ। এই চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখি, কাছের জিনিস যেমনি দেখি, দূরের জিনিসও দেখি, দূরের চাঁদ দেখি, দূরের সূর্য দেখি, দূরের মেঘমালা দেখি, ওই বিমানটাকে দেখি, আবার কাছের ছোট্ট মানুষটাকেও দেখি, ঠিক কিনা? এটার ভেতরে আল্লাহ অনেক পাওয়ারফুল মেগাপিক্সেল দিয়েছেন। এই পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল যে ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে মুভি শুট করার জন্য, সেখানে যেই মেগাপিক্সেল আল্লাহ দিয়েছেন, চোখের ভেতরে এর কয়েক গুণ বেশি দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার।